ভীষণ খেপে খেপছে হুজুর। আল্লাহ রসুল বলছে সোঁচ বলে কিছুই নাই, অদবা হাদিস একটা পাইছে, আর হাদিস তো পড়বে না, একটা খালি পড়ে পুঁজি পড়া শেষ। আমি দুই জুম্মা আগে বলেছিলাম মানুষের তদবির যেখানে শেষ তকদির সেখান থেকে শুরু। কোরআনগুলো, কোরআন আয়াতগুলো সঙ্গে সঙ্গে হাদিসগুলো পাশাপাশি রেখে যদি কেউ পড়াশুনো করেন তাদের জন্য ইসলাম অত্যন্ত সহজ। কিন্তু একটা অংশ নিয়ে যদি কেউ ঝাঁপ দিয়ে পড়েন তাকে তো ঠেকানো যাবে না, কিন্তু এরাই সমাজে বেশি নষ্ট করে দিচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আরেক দল আছে ধর্মান্ধ মৌলবি সাহেব, তারা মানুষকে এমন করে নষ্ট করে দিচ্ছে। ইতিমধ্যে আমার কাছে একটা কাগজ পাঠিয়েছে আর তাহরিকের ফতোয়ার বিরুদ্ধে, আন্দোলনের ফতোয়ার বিরুদ্ধে। কী অপরাধ আমাদের? আমরা বলেছি যে করোনা এটা সোঁয়াচিয়ে হলেও এটা আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো ক্ষতি করে না, ক্ষতি করতে পারে না। এই যে সোঁয়াচিয়ে বলেছি একটু, ভীষণ খেপা খেপছে হুজুর। আল্লাহ রসুল বলছে সোঁয়াচি বলে কিছুই নাই, অদবা হাদিস একটা পাইছে, আর হাদিস তো পড়বে না, একটা খালি পড়ে পুঁজি পড়া শেষ। একেবারে ১৬ ১৮ পৃষ্ঠের একটা কাগজ লিখে পড়া দিয়েছে। তকদিরের মশলা যেন ওনারই খালি বোঝে, পরে খোঁজ নিয়ে দেখলাম তিনি লেখাপড়া এদিকে জানেন না, তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স, এতই বিদ্যা বুদ্ধি, সমস্ত আলেম সমস্ত সে তাচ্ছিল্য করে যাচ্ছে তাই বলতেছে। হাদিসের অব্যাখ্যাকারিতা বা এমন কোনো গালি নেই তো আমাদের সে তারা দেয়নি। যাবেন কোথায়? সারা বিশ্ব প্রকম্পিত যেখানে, সেখানে তার মনে তকদিরের ভাষায় বসে যে যা পার করা কোনো সমস্যা নেই। সরকার অন্যায় করতেছে, আলেম আলম অন্যায় করতেছে, সবচেয়ে বড় অন্যায় করছে নাকি আমরাই? যাই হোক, বিষয়গুলো বাধ্যে বলতে হচ্ছে। আল্লাহাক বলছেন লাইম সিবানা ইল্লা মা কাতাব আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের কোনো বিপদ পৌঁছে না যেটা আমাদের তকদিরে লিখিত নাই সেটা ছাড়া। অতএব আল্লাহর উপরে তোমরা তওয়াক্কুল করো, নিঃসন্দেহে তকদিরে বিশ্বাস রাখতেই হবে। সেই আল্লাহই আবার অন্যত্র বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করে। দুটো আয়াত পাশাপাশি রাখতে হবে না? আপনি দেখছেন যেখানে এটা সাগর, আপনি লাভ দিলে ডুববেন, কিন্তু আপনি মনে করেন আমার তকদির থাকলে ডুববো না, ডুববো না তো লাভ দেই হবে। এইসব পাগলামি ব্যাখ্যা করে একদল মানুষ ইসলামকে বিতর্কিত করে দিচ্ছে। আমি দুই দিন আগে বলেছিলাম মানুষের তদবির যেখানে শেষ তকদির সেখান থেকে শুরু। আপনি সাধ্যমতো চেষ্টা চালাবেন, যখন দেখছেন যে আর হলো না তখন আপনি নিশ্চিন্ত থাকেন যে এটা আল্লাহ পূর্ব নির্ধারিত ছিল বিধায়, এ আমার তদবির কোনো কাজে লাগেনি। আপনি কোনোই চেষ্টা করবেন না, এমনিতেই সব হয়ে যাবে, ঘরে বসে থাকেন। আমি সেদিন বলেছিলাম পুরোনায় মনে করে দিই আপনাদের, হজের আয়াতটা কেন নাজিল হলো, অতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, এ আয়াতের শান নজিলে পড়ে দেখেন। সেখানে ইয়ামনে একদল লোক ছিল, তাদের নাম ছিল আল মুতাওয়াক্কিলুন, ভরসাকারী, ওরা আল্লাহর উপরে ভরসাকারী। ওরা হজে যেত কোনো কিছু না নিয়ে, বাহ তোমরা হজে আসছো, কোনো পাথর নেই, কিছুই নেই আসছো, মানে তো না, আল্লাহ তো বলছে, আল্লাহ রুজের মালিক, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন ওয়া মিন দাবাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াত তো মেলা জানে সবাই, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহর প্রাণী, তা আমার একটা শ্রেষ্ঠ প্রাণী, আমার রুজির দায়িত্ব আল্লাহ, অত আল্লাহ আমাকে খাওয়াবে, হজে যাব খালি হাতে, হেঁটে চলে গেছে এমন থেকে মক্কায়। তখন এই আয়াত নাজিল হয়, তাজাব্বাদু তোমরা পাথর নিয়ে এসো, তোমাদের রেখো ফাইনা খায়রা যাদের তাকওয়া, শ্রেষ্ঠ পাথর হচ্ছে আল্লাহর ভীতি। কোরআনগুলো, কোরআন আয়াতগুলো সঙ্গে সঙ্গে হাদিসগুলো পাশাপাশি রেখে যদি কেউ পড়াশুনো করেন
তাদের জন্য ইসলাম অত্যন্ত সহজ। কিন্তু একটা অংশ নিয়ে যদি কেউ ঝাঁপ দিয়ে পড়েন তাকে তো ঠেকানো যাবে না, কিন্তু এরাই সমাজে বেশি নষ্ট করে দিচ্ছে। আরেকটা রিপোর্ট বের হয়েছে জাতিসংঘ থেকে যে প্রায় 58 কোটি মানুষ বেঁচে গেছে শুধু মাস্কের কারণে। মাস্ক একমাত্র প্রতিষেধক এ থেকে বাঁচানোর ডাক্তারি ফর্মুলা এগুলো, তাছাড়া আমরা আর কোনো কিছুই দেখছি না। সামাজিক দূরত্বের কথা আগে খুব বলেছি, এখন অবশ্য কমিয়ে দিয়েছে, কারণ সামাজিক দূরত্ব বিষয়টি হলো নিঃশ্বাসের সঙ্গে, দূরে থাকলে নিঃশ্বাসটা লাগে না, এই কারণে কিন্তু বলা হয়েছে। কিন্তু মাস্ক আপনাকে ব্যবহার করলে এই দূরত্বের গুরুত্ব কমে যায়, কিন্তু মূল হলো মাস্ক। আপনাদের যাদের মাস্ক নাই, আমরা আগামী জুমা থেকে এখানে কিনে রাখবো, আপনারা একটা নিয়ে নেবেন, সার্জিক্যাল মাস্ক, যে কোনো মাস্ক না, যেটা আছে যেটা আমার দেখছেন মুখে, এইটাই